নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বঙ্গ রাজনীতিতে এবার দরকার রিং মাস্টার। আসলে এই কথাটা দেখে আপনি ভাবছেন হয়তো যে রিং মাস্টারকে দরকার বঙ্গ রাজনীতিতে রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। আসলে এই রিং মাস্টার শব্দটা ইউজ করা হয় সার্কাসে, আপনারা জানেন নিশ্চয়ই। আগে আমাদের দেশে অনেক সার্কাস হতো যেখানে বাঘ থাকতো, সিংহ থাকতো, বিভিন্ন জীবজন্তুকে নিয়ে খেলা দেখানো হতো। বর্তমানে এগুলো উঠে গেছে, কিন্তু বিদেশের বিভিন্ন প্রান্তে এখনও খেলা দেখানো হয় বাঘ নিয়ে, সিংহ নিয়ে, এবং সেখানে থাকে একজন মানুষ যিনি একটা লম্বা ছড়ি নিয়ে থাকেন, ছড়িটাকে সাপাক করে মারেন, আর হিংস্র বড় বড় বাঘ পা তুলে দাঁড়িয়ে থাকে। বুঝে গেছেন নিশ্চয়ই কেন বলছি। চলুন খোলসা করে বলি, আজকে রবিবার, আপনাদের হাতে সময়ও আছে, খুব ধৈর্য ধরে শুনবেন এই বঙ্গ রাজনীতিতে কেন দরকার রিং মাস্টার। অবশ্যই সেটা বিজেপিতেই দরকার। কেন, কী জন্য, রিং মাস্টার কেন, সবটা নিয়ে বলি। আপনারা জানেন ইডি হেফাজত থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে, এই সুপ্রিম কোর্টে অনেক কিছু এমন নির্দেশ হয় যে নির্দেশগুলো বা রায়গুলো আমাদের মতো ছোটো ছোটো মাথায় বোধগম্য হয় না। তো তার মধ্যে অন্যতম হচ্ছে অনুব্রত মণ্ডলের গরুপাচার মামলায় জামিন পাওয়া। তার মেয়ে আগে জামিন পেয়ে গেছিল সিবিআই থেকে গরুপাচার মামলায়, এবারে অনুব্রত মণ্ডল সিবিআই থেকে জামিনও পেয়েছিল, ইডি থেকে জামিনও পেয়ে গেছে। এবার তিনি ফিরে আসবেন এবং বহাল তবিয়তে আবার বীরভূমে তিনি রাজ করবেন। এখনও পর্যন্ত তার পোস্ট অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বীর অনুব্রতকে বা বীর কেষ্টকে ভরসা রাখেন। দেখুন, তার এই ফিরে আসার খুশিতে তার অনুগামীরা, তৃণমূল কর্মীরা আনন্দ উচ্ছ্বাস করছে, বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছে, এমনকি খাসির মাংস করে সমস্ত গ্রামবাসীকে বিলিয়েছে, ঝাড়পোচ করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস যেখানে অনুব্রত মণ্ডল বসবে সেই সিট ফিট। এগুলো একদম ন্যাচারাল ব্যাপার, কারণ যে যত বড় যাই হোক, যা অপরাধী করে থাকুক, এলাকার মানুষ, তার যে অনুগামী যারা আছে, তারা তাকে ভালোবাসে। তো তিনি যখন ফিরবেন এটা হবেই। সব কিছু ঠিক ছিল, জানেন তাল কেটে গেছে কোথায় জানেন, এই রাজ্যের ফিরহাদ হাকিমের কথায়। একজন মন্ত্রী তিনি, যিনি আমাদের আর কি যে হিন্দু ধর্মে আমরা জন্মেছি বলে তার খুব কষ্ট হয়, মানে তার আফসোস হয়, তিনি দাওয়াতে ইসলাম দেন আমাদের। ঠিক একইভাবে তিনি আবার এই পাকিস্তান, মানে এটা কি বলে যেন, মিনি পাকিস্তান বলেন কলকাতার অংশকে, একটা অংশ। তো সেই ফিরহাদ হাকিম গতকাল একটা বিবৃতি দিয়ে দিলেন, আর যে বিবৃতি খুব ভাইরাল, যে বাঘ ফিরে আসছে। এবার আয়না শিয়াল বা বিরোধীরা এবার সবাই চিন্তা করবে, এই যে বাঘ ফিরে আসা, আপনারা জানেন অনুব্রত মণ্ডল বাঘ, আবার শেখ শাহজাহান যার দাপটে সন্দেশখালীর মা বোনেদের কী অবস্থা হচ্ছে সেটা নিয়ে আপনারা সবাই জানেন, সেই শেখ শাহজাহানও কিন্তু বাঘ। তো তৃণমূল এরকম বাঘ অনেক আছে। তবে অনুব্রত মণ্ডল যাকে গরুপাচার মামলা ইডি নিয়ে গেছিলো, সিবিআই ইডি নিয়ে গিয়ে একদম দিল্লিতে রেখেছিল, তিহার জেলে যে ছিল, সেই অনুব্রত মণ্ডলের যে আগে অবয়ব ছিল, মানে বিরাট বড় একটা বাঘ, জঙ্গলে থাকা বিরাট বাঘ ছিল, সেই বাঘটা এই এতদিন খাঁচা থেকে বেরিয়ে এসছে, তিনিই বলেছেন, ফিরহাদ হাকিম বলেছেন, এই খাঁচা থেকে বেরিয়ে আসার পরে তার অবস্থাটা কিন্তু কার্যত দেখলে কষ্টই হয়, কারণ তার ওজন নাকি 30 কিলো কমে গেছে। তার বর্তমান ছবিগুলো যদি দেখেন, দেখবেন কীরকম রোগা হয়ে গেছে, আরও রোগা হয়ে গেছেন তিনি, কারণ তার ওইখানে থেকে যেভাবে জুটতো এখানে সেভাবে জুটিনি, হয়তো খাবার দাবার বা তার মনে হয়তো কষ্ট ছিল বা যা কিছু হবে, তার শরীরটা ভেঙে গেছে, আরে স্বাভাবিক এটা। তো শরীর ভেঙে গিয়ে বাঘের আর সেই ব্যাপারটা নেই, তবে এসে আবার হয়ে যাবেন কিনা জানি না, কিন্তু যে ফিরে আসবেন, একটা বাঘ, দুটো বাঘ, তিনটে বাঘ, এত বাঘ এখানে। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যি কথা বলতে ফিরহাদ হাকিমের কথাবার্তা শুনে মনে হয় এটা রাজনীতির জায়গা নয়, বঙ্গটা একটা রাজনীতির ময়দানটা একটা সার্কাস হয়ে গেছে, আর সেই সার্কাসটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই সার্কাসের সমস্ত বাঘ তৃণমূল কংগ্রেসেরই আছে। স্বাভাবিক এই রাজ্যে এই বাঘের উপদ্রব বাড়বে। তো আমরা তো কি সাধারণ মানুষ, আমাদের কাছে পুরোটাই সার্কাসের মতো লাগছে, এই আসছে, এই একজন কথা বলছে, কেউ জোকারের মতো আছে, এই কী যেন কাঞ্চন, কাঞ্চন জোকারের মতো হাসায় মানুষকে, একবার বলে দেয় উল্টোপাল্টা কথা, পারবেন, তারপরে আবার বলেন ভুল হয়ে গেছে, এসব দেখি আমরা, হাসি আমরা। আবার অনেকে আছেন যারা জেল থেকে বেলে আছেন, তাদের বক্তব্য শুনতে হয়, তারা নীতি কথা দেন, যারা লোকের কাছ থেকে টাকা ঝেড়ে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে মানুষের কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করিয়ে তারা মানুষকে সততার জ্ঞান দেন, সততার জ্ঞান দেওয়া বহু লোক, টাকা ঝাড়া বহু লোক, বহু জায়গায় টাকা পাচার করা, এরকম মানে কী বলবো, অভিযোগ যাদের আছে তারাও আমাদের জ্ঞান দেন। তো এই সমস্ত দেখে হাসি, মজা, তারপর ডিগবাজি খাওয়া, মানে এই দল থেকে একবার ওই দলে চলে যাওয়া, কেউ কচু মনে লাথি খেয়ে আবার তৃণমূলে চলে যাওয়া,
এই যে সব ডিগবাজি ফিগবাজি খাওয়া বঙ্গ রাজনীতি সার্কাসে, এবার দরকার রিংমাস্টারদের, রিংমাস্টারদের দরকার। এবার আপনারা নিশ্চয়ই ক্যাপশনে দেখেছেন বা থাম্বনেইলে দেখেছেন আপনারা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং আরেকজন পাশে আছেন, যাকে অনেকে হয়তো আজকের প্রজন্মে অনেকে চেনেন না, তিনি হচ্ছেন দুধ কুমার মণ্ডল। দুধ কুমার মণ্ডল মানে হচ্ছে বীরভূমের সেই ব্যক্তি যার জন্য কিন্তু নাকানি চৌমানি খেতে হয়েছিল সেদিনের সেই কি বলবো জঙ্গলে থাকা বাঘ অনুব্রত মণ্ডলকে। কারণ অনুব্রত মণ্ডল এক জায়গায় গিয়ে ঠক্কর খেতেন, সেটা হচ্ছে এই দুধ কুমার মণ্ডল। বীরভূমে আপনারা যারা অতীতে রাজনীতির সঙ্গে দেখেছেন বা জানেন, তারা সবাই আমার সঙ্গে স্বীকার করবেন যে বীরভূমেতে অনুব্রত মণ্ডল কার্যত দিশারা হয়ে গেছিলো এই দুধ কুমার মণ্ডলের জন্য। দুধ কুমার মণ্ডলের দাপটে, দুধ কুমার মণ্ডলের জন্য বহু মানুষ তখন নেমেছিলেন, এবং হিন্দু মুসলিম এরম কোনো ব্যাপার ছিল না। পাড়ুই, লাভপুর এই সমস্ত জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বিরাট প্রতিরোধ গড়ে তুলেছিলেন দুধ কুমার মণ্ডল। অনুব্রত মণ্ডল কার্যত নাজেহাল হয়ে গেছিল, আর সেটা করতে সক্ষম হয়েছিলেন দুধ কুমার মণ্ডল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম দুধ কুমার মণ্ডলকে ধীরে ধীরে বিজেপি থেকে কেমন যেন ছেটে 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 দেওয়া হয়েছে, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ফেরা মানে অনেকটাই অনেকটাই দাপট আবার তৈরি করবেন, যদিও আমি জানি সেই জায়গা তৈরি হবে না, তবুও আসলেই কিন্তু তার যে অনুগামী আছে তারা সব কিন্তু আবার ফুলে ফেঁপে উঠবে, তারা তাদের মতো করে কার্যক্রম চালাবেন মণ্ডলে, আবারও সেই চরম চরম দরম দরম গরম গরম গুর বাতাসা নুন চিনি সবই চলবে। তো এই সমস্ত ডায়লগ আমরা শুনতে পাবো, হয়তো অনেকেই মজা পাবেন, অনেকে পাবেন ভয়, অনেকেরই ভয় লাগবে, কারণ এই তার হাসি করে মানে হেসে হেসে গুড় বাতাসা নকুল দানা ওকে দেখে নেবো তাকে করে নেবো, এসব আমরা দেখেছি কিভাবে মানুষকে ফাঁসানো হতো অনুব্রত মণ্ডল কত, সেগুলো আমরা জানি। তো সেখান থেকে বাঁচানোর জন্য একজন মানুষকে দরকার, যিনি হবেন রিং মাস্টার, অর্থাৎ এই বাঘগুলোকে সামলানোর জন্য। দুধ কুমার মণ্ডল কিন্তু বীরভূমকে সামলানোর জন্য যথেষ্ট আমার মনে হয়, শুধু তার পরিধি ওই বীরভূমে সীমাবদ্ধ থাকবে তা বলছি না আমি, তার পরিধি কিন্তু অনেকখানি, এবং এইরকম রিং মাস্টারগুলোকে দরকার আছে এই মুহূর্তে। এক তো শুভেন্দু অধিকারীর মতো রিং মাস্টারকে সবসময় দরকার, তিনি রয়েছেন, তিনি বাঘগুলোকে ঠিক চাবাক চাবাক করে চাবুক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে পারেন। আসলে আমি এই কথাগুলো কেন বলছি জানেন, আসলে এই কথাগুলো বলাচ্ছে ফিরহাদ হাকিমের বক্তব্য বলাচ্ছে মানুষকে দিয়ে যে এই দেখো এরা বাঘ নিয়ে আসছে সার্কাসে, আবার বাঘ আসছে, আবার নতুন করে বাঘ নিয়ে এসে খেলা দেখানোর চেষ্টা করছে তৃণমূল নামক সার্কাস সেখানে। তৃণমূল নিয়ে আসতে চাইছে বাঘ ফাঘ নিয়ে আসতে চাইছে, তারা সার্কাস করতে চাইছে রাজনীতিতে, সেখানে দরকার অবশ্যই বাঘ থাকলেই রিং মাস্টারকে। ছোটোবেলায় আমি সার্কাস দেখতে যেতাম, যখন বাবার হাত ধরে গিয়েছি তখন সার্কাস মানে দেখতে কলকাতায় যেতে হতো, বড়ো বড়ো সার্কাস, আমাদের এলাকাতে সার্কাস আসতো কিন্তু বড় বড় সার্কাস দেখতে গেলে যেতে হবে কলকাতাতে, তো কলকাতায় যেতাম। পার্ক সার্কাস ময়দানে তখন বিরাট বড় বড় সার্কাস বসতো, অনেকে হয়তো আমার সঙ্গে স্বীকার করবেন যারা জানেন, যেতাম নটরাজ সার্কাস, তাও বড় বড় সব নাম ছিল, মনেও নেই। মজা লাগতো যখন যখন ওই দেখতাম বাঘ সিংহ যাদেরকে চিড়িয়াখানা দেখতাম তাদেরকে দেখতাম কীরকম কথা শুনছে, আর কথা শুনছে কীভাবে দেখতাম কোনো আগুনের বলয়ের মধ্যে দিয়ে গোল রিং তার মধ্যে দিয়ে বাঘ লাফাচ্ছে, আর সব করতো বাঘ একটাই কারণে, আমার বাবা বলতেন যে শুধুমাত্র হচ্ছে রিং মাস্টারের জন্য, কারণ রিং মাস্টার চাবুকটা ঘোরালেই আর রিং মাস্টার ইশারা করলেই বাঘ লাফায়, নচেত বাঘ লাফায় না। যে বাঘ আগুনকে ভয় পায় সেই বাঘ আগুনের মধ্যে দিয়ে লাফায় শুধুমাত্র রিং মাস্টারের জন্য। তাই আজকের এই বঙ্গ রাজনীতিতে এইসব রিং মাস্টারদের দরকার আছে, যেমন দুধ কুমার মণ্ডল। বহু প্রান্তে বিজেপির যে সমস্ত তাবড় তাবড় নেতা আছে যারা এই বাঘগুলোকে কন্ট্রোলে নিয়ে নেবে, ঠিক যেভাবে রিং মাস্টার বড় বড় বাঘেদের কন্ট্রোলে নিয়ে নেয়, বড় বড় বাঘের মুখে সার্কাসে দেখা যায় মহিলারা মাথা দিয়ে রেখেছেন, সেই মহিলাদের কিন্তু বাঘ কামড়াচ্ছে না, তার কারণ কিন্তু সেই একই রিং মাস্টার। রিং মাস্টারের দিকে তাকিয়ে বাঘ কিন্তু চুপ করে থাকে, কারণ জানে তার হাতে যে চাবুকটা আছে তাতে যে কারেন্ট আছে এক ঘাট ছুঁড়েই বাঘ বুঝে যাবে কি হচ্ছে। আর এই চাবুক হাতে থাকা রিং মাস্টারদের আজকের রাজনীতিতে খুব দরকার আছে, আর অবশ্যই এটা বিজেপির দরকার আছে, কারণ এই রাজ্যে বিরোধী দল বলতে একটাই, সেটা হচ্ছে বিজেপি। কংগ্রেস বা সিপিএম তৃণমূলকে চ্যালেঞ্জ করার যে এখনও হয়ে ওঠেনি, সে জায়গায় নেই কংগ্রেস, সে জায়গায় নেই আর আগামী দিনে হবেও না, কারণ অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে আনা মানে তারা চাইছে তৃণমূল এখানে আরও একটু উঁচুতে উঠুক, কারণ অধীররঞ্জন চৌধুরী তৃণমূলের সঙ্গে কখনোই সমঝোতা করেননি, প্রতিটা ক্ষেত্রে অধীররঞ্জন চৌধুরী চাচা ছলা বসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে, যেগুলো ভুল সেগুলোকে ভুল বলেছেন।
তাই কংগ্রেস সেখানে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তৃণমূলের সঙ্গে থাকা কংগ্রেস বা সিপিএম এরা যে উঠবে, যেহেতু উপরে একত্রিত হয়ে রয়েছে এরা ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটে, ইন্ডি অ্যালায়েন্সে, তাই তারা একত্রিত হয়েই থাকবে। আর এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করার জন্য বাংলার মানুষ বিজেপিকে কিন্তু 2,30,00,000 ভোট দিয়েছে এবারে, তাই ভোটটা আরও বাড়বে, বাড়বে আরও, আর বাড়লেই পরিবর্তন হবে। আর তাই পরিবর্তনের জন্য দরকার কিন্তু এই রিং মাস্টারের মতো নেতাগুলোকে, যারা পারবে বাঘেদের কন্ট্রোলে রাখতে। এবার বাঘ যদি কেউ না থাকে তাহলে যেরকম রাজনীতি চলছে সেরকম রাজনীতি চলবে, আর বাঘ থাকলেই রিং মাস্টারদের দরকার হবে, তাই না? এবার আপনি বলুন, আমি কি কোথাও ভুল বললাম? যদি মনে হয় কোথাও আমি ভুল বলেছি অবশ্যই জানাবেন, কারণ ভুল তো আমারও হতে পারে, হয়তো ভুল বলেছি, জানাবেন। কিন্তু আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার হ্যাঁ পরবর্তী প্রতিবেদনের অপেক্ষায় আপনি থাকুন। দেখা হবে বারবার লাগাতার এরকমই কোনো প্রতিবেদন নিয়ে। খুব ভালো থাকুন, আসি এখনকার মতো। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।